রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড চালু না করে সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। এতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অন্য রোগীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই যে সাধারণ রোগী এবং ডেঙ্গু রোগীদের একসাথে রাখার যে বিষয়টি, এটি নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে বা তাদের সাথে কথা বলে কিছু জানতে পেরেছেন কিনা? সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আসলে এই যে ডেঙ্গুতে আক্রান্ত যে সকল রোগী রয়েছে এদের ব্যাপারে যে খোঁজ নিয়ে যেটি আমি দেখতে পেরেছি সেটি হচ্ছে যে সাধারণ ওয়ার্ডেই কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি ভীতিকর বিষয়, কেননা হচ্ছে যে এই মশাবাহিত এই যে রোগটি এটি কিন্তু যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন এখানকার যারা অন্যান্য যে রোগীগুলো রয়েছে তাদের স্বজন এবং সেই সাথে যারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে এখানে এসেছেন। যার কারণে যে মশার উপদ্রব রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখন সব মিলে প্রায় 11 জনের মতো ছিল, তাদের মধ্যে অনেকেই কিন্তু ছাড়পত্র নিয়ে ফিরেছেন। চিকিৎসকরা আমাকে বলেছেন এদের বেশিরভাগই ঢাকা ফেরত, মানে ঢাকা থেকে তারা রংপুরে বিভিন্ন কাজে এসেছেন, এখানে এসে কিন্তু তারা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে চিকিৎসকরা তাদেরকে কিন্তু পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা বা তাদের যে সেবা সেটি কিন্তু নিশ্চিত করছেন। চিকিৎসা সেবা নিয়ে কিন্তু রোগীদের আসলে কোনো এখানে কিন্তু তারা কিন্তু কোনো অভিযোগ প্রকাশ করেননি বা তারা কিন্তু কোনো অভিযোগ করেননি। চিকিৎসা সেবা তারা ঠিকমতো দিচ্ছেন বলে ডেঙ্গুতে আক্রান্ত যারা রয়েছে তারা কিন্তু বলছেন। তবে ডেঙ্গুতে আক্রান্ত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, তবে অন্যান্যরা বলছেন খুব দ্রুত যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা উচিত, সেক্ষেত্রে আসলে অন্যান্য সাধারণ রোগীরাও আসলে বেঁচে যাবে। তো এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সর্বশেষ খবর।